বিভিন্ন উৎসব বা পূজোর সময় প্রচুর মানুষ বিভিন্ন প্রকার ফল ফুল ধূপ ধুনো উপাচার্য দিয়ে দেবতার কাছে পুজো দিতে চান। দেবতাকে সন্তুষ্ট করতে, তার কাছে মনস্কামনা পূরণের প্রার্থনা করতে নানান রকম উপাচারে তার কাছে পুজো দেন। শুধু মন্দিরেই নয়, বাড়িতে পুজো দেওয়ার সময় পুজোর উপাচারের মধ্যে একটা জিনিসের মিল লক্ষ্য করা যায়। পুণ্যার্থী যে জায়গায় হোক না কেন, তার পুজোর থালায় একটা নারকেল অবশ্যই দেখা যায়। জানেন কেন অবশ্যই দেবতাকে সবসময় নারকেল উৎসর্গ করা হয়? নারকেলকে বলা হয় শ্রীফল, মানে যে ফল সারা বছর খুব সহজেই পাওয়া যায়। তবে শুধুমাত্র সেই কারণে নয়, দেবতাকে সবসময় নারকেল উৎসর্গ করার পেছনে আরও কয়েকটি চমকে দেওয়ার মতো কারণ রয়েছে। নারকেলই একমাত্র ফল যে ফলটি ভাঙার আগে পর্যন্ত খাওয়ার অংশে আমাদের হাত লাগে না, অর্থাৎ নারকেলই একমাত্র ফল যা আমাদের হাতের স্পর্শ ছাড়াই দেবতা পান। তাই নারকেলকে সব থেকে বিশুদ্ধ ফল বলা হয়। নারকেলের ওপরের শক্ত অংশটিকে আমাদের অহংকার হিসেবে ধরা হয়, আর নারকেলের জল এবং শ্বাসটিকে আমাদের চরিত্রের মিষ্টত্ব এবং নম্রতার সঙ্গে তুলনা করা হয়। তাই নারকেলের শক্ত অংশটি ভেঙে তবেই জল এবং শ্বাস উপভোগ করার অর্থ হয় আমাদের অহংকারকে ত্যাগ করা, এবং অহংকার ত্যাগ করলে তবেই আমাদের চরিত্রের মিষ্টত্ব এবং নম্রতা প্রকাশ পায়। অহংকার ত্যাগ করলে তবেই আমরা সঠিক অর্থে দেবতার কাছে নিজেদের উৎসর্গ করতে পারি। বিভিন্ন উৎসব বা পূজোর সময় প্রচুর মানুষ বিভিন্ন প্রকার ফল ফুল ধূপ ধুনো উপাচার্য দিয়ে দেবতার কাছে পুজো দিতে চান। দেবতাকে সন্তুষ্ট করতে, তার কাছে মনস্কামনা পূরণের প্রার্থনা করতে নানান রকম উপাচারে তার কাছে পুজো দেন। শুধু মন্দিরেই নয়, বাড়িতে পুজো দেওয়ার সময় পুজোর উপাচারের মধ্যে একটা জিনিসের মিল লক্ষ্য করা যায়। পুণ্যার্থী যে জায়গায় হোক না কেন, তার পুজোর থালায় একটা নারকেল অবশ্যই দেখা যায়। জানেন কেন অবশ্যই দেবতাকে সবসময় নারকেল উৎসর্গ করা হয়? নারকেলকে বলা হয় শ্রীফল, মানে যে ফল সারা বছর খুব সহজেই পাওয়া যায়। তবে শুধুমাত্র সেই কারণে নয়, দেবতাকে সবসময় নারকেল উৎসর্গ করার পেছনে আরও কয়েকটি চমকে দেওয়ার মতো কারণ রয়েছে। নারকেলই একমাত্র ফল যে ফলটি ভাঙার আগে পর্যন্ত খাওয়ার অংশে আমাদের হাত লাগে না, অর্থাৎ নারকেলই একমাত্র ফল যা আমাদের হাতের স্পর্শ ছাড়াই দেবতা পান। তাই নারকেলকে সব থেকে বিশুদ্ধ ফল বলা হয়। নারকেলের ওপরের শক্ত অংশটিকে আমাদের অহংকার হিসেবে ধরা হয়, আর নারকেলের জল এবং শ্বাসটিকে আমাদের চরিত্রের মিষ্টত্ব এবং নম্রতার সঙ্গে তুলনা করা হয়। তাই নারকেলের শক্ত অংশটি ভেঙে তবেই জল এবং শ্বাস উপভোগ করার অর্থ হয় আমাদের অহংকারকে ত্যাগ করা, এবং অহংকার ত্যাগ করলে তবেই আমাদের চরিত্রের মিষ্টত্ব এবং নম্রতা প্রকাশ পায়। অহংকার ত্যাগ করলে তবেই আমরা সঠিক অর্থে দেবতার কাছে নিজেদের উৎসর্গ করতে পারি।